শীতে ঠান্ডা আবহাওয়ায় হাত পায়ের ত্বক বেশি কালচে হয়ে যায়। এর কারণ হলো শরীরের অন্যান্য স্থানের চেয়ে হাত পা বেশি খোলা থাকে, ফলে এগুলো সহজেই দূষণের শিকার হয়। নিয়মিত হাত পায়ের যত্ন না নেওয়ার কারণে ত্বক হয়ে পড়ে কালচে। এই সমস্যার সমাধান কিন্তু খুব সহজেই করা সম্ভব। এজন্য নিয়মিত করতে হবে স্ক্রাব। আজকের ভিডিও থেকে জেনে নিন স্ক্রাবের মাধ্যমে কিভাবে হাত পায়ের কালচে ভাব দূর করবেন সে সম্পর্কে। চিনি এবং জলপাই তেলের স্ক্রাব। স্ক্রাবার হিসেবে চিনি বেশ উপকারী, এছাড়া অলিভ অয়েলে আছে ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই, যা ত্বক ময়শ্চারাইজ রাখতে সাহায্য করে এবং ত্বকে বয়সের ছাপ পড়া রোধ করে। স্ক্রাবটি তৈরি করতে আধা কাপ চিনিতে সামান্য অলিভ অয়েল মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে স্ক্রাব নিয়ে হাত এবং পায়ে মিনিট খানিক আলতোভাবে ম্যাসাজ করতে হবে। তারপর মুছে নিতে হবে ভেজা সুতি কাপড় দিয়ে। কফি এবং নারকেল তেলের স্ক্রাব। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং ময়লা দূর করলে কফি খুবই উপকারী। অন্যদিকে নারকেল তেল ত্বককে আর্দ্র রাখতেও সাহায্য করে। এছাড়া ব্রাউন সুগার স্কিনের ডেড সেল রিমুভ করতেও সহায়তা করে। কফি এবং নারকেল তেলের স্ক্রাব তৈরি করতে আধা কাপ কফির গুঁড়া, সামান্য ব্রাউন সুগার এবং আধা কাপ নারকেল তেল মিশিয়ে নিন। 1-2 মিনিট ভালো করে স্ক্রাব করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের মলিনতা দূর করে উজ্জ্বলতা ধরে রাখার জন্য এই স্ক্রাবগুলো খুবই উপকারী। সপ্তাহে অন্তত একবার হলেও হাত পায়ে ব্যবহার করুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।